বাংলাদেশে ইসলাম কখন এসেছে? বেশ কয়েকজনের কাছে এ প্রশ্নটি করলাম। প্রায় সবাই উত্তর দিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে, যার অর্থ দাঁড়ায় 1203 খ্রিস্টাব্দে। এ উত্তরকে ভুল বলা যায় না, আবার সঠিকও না। প্রশ্নটা যদি হতো বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন কবে প্রতিষ্ঠিত হয়, তখন উত্তর এটা হতে পারত। কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে পূর্ব ভারত তথা বাংলাদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে ইসলাম এদেশে আরো বহু আগেই এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাহরাইন ও ওমানের শাসক প্রখ্যাত সাহাবি হযরত ওসমান বিন আবুল আস সাকাফি তার দুই ভাই আল হাকাম ও মগিরাকে ভারতবর্ষে প্রেরণ করেছিলেন। তারাই প্রথম ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন করেন। এ কাফেলায় আরও বেশ কয়েকজন সাহাবি ছিলেন, হযরত আবদুল্লাহ বিন আবদুল্লাহ উদ্বান, আশিয়ান বিন আমর, তামিমি, সোহার বিন আল আবদি, সোহাইল বিন আদি, আব্দুর রহমান বিন সামুরা রাজি তাদের অন্যতম। হযরত ওসমানের যুগে ওবায়দুল্লাহ বিন তামিমি, হযরত আলী রাজির যুগে হারিস বিন মুর্রা আব্দি ভারতবর্ষে এসেছিলেন। এ অভিযানগুলোর সবকটি হয়েছিল ভারতবর্ষের সিন্ধু, দেবল ও সিজিস্তান অঞ্চলে। বাংলাদেশীয় অঞ্চলে ইসলাম এসেছে মূলত আরব বণিকদের হাত ধরে। আয়তনে প্রায় ইউরোপ মহাদেশের সমান এ উপমহাদেশের প্রতি আরবদের আগ্রহ ছিল আগে থেকেই। বিভিন্ন ধরনের মশলা, উৎকৃষ্ট মানের বস্ত্র, সুগন্ধি ও কাঁচামালের জন্য তারা এদেশে আনাগোনা করত অহরহ। সম্ভবত বাণিজ্যের এ পথ ধরেই প্রথম মুসলিম ধর্ম প্রচারক ও সুফি সাধকরা এদেশের মাটিতে পদার্পণ করেন। এসব ইসলাম প্রচারক খোদাবিরু অলি আউলিয়াদের সুমহান চরিত্রে মুগ্ধ হয়ে এদেশের মানুষ ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামের সুশীতল ছায়ায় দীক্ষিত হতে থাকে। উপমহাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলে তাদের আগমন ঘটেছিল সবচেয়ে বেশি, যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকার উপকূলীয় অঞ্চল এবং রংপুরের সেসব নমুসলিমদের বসতি উঠেছিল ব্যাপকভাবে। মুসলিম ভৌগোলিক ও পর্যটকদের লেখা থেকে জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে চট্টগ্রাম বন্দর ও মেঘনার পূর্ববর্তী এলাকা আরব উপনিবেশে পরিণত হয়। রংপুরে হিজরি 200 সালের দিকে মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। রাজশাহীতে 786 থেকে 809 খ্রিস্টাব্দের একটি মুসলিম আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসি যুগের আরও দুইটি স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। লালমনিরহাটে অবস্থিত সাহাবা মসজিদও মুসলিম সভ্যতার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে সগৌরবে। মসজিদটি 690 খ্রিস্টাব্দ মোতাবেক 69 হিজড়িতে নির্মিত হয়। লোকমুখে প্রচলিত আছে একদল সাহাবি হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে চীনে আগমন করেন। তখন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি নির্মাণ করেন। তাছাড়া বহু প্রাচীন আউলিয়া কেরামের খানকা ও মাজার জানান দিচ্ছে যে এদেশে ইসলাম বহু আগেই এসেছে। অবশ্য এর আগে পুরো উপমহাদেশে আর্য হিন্দুদের বসতি ছিল। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলাদেশীয় অঞ্চল জয় করেছিলেন ঠিকই, কিন্তু মানব কল্যাণে উৎসর্গিত প্রাণ সুফি সাধকরা এদেশের মানুষের মন বহু আগেই জয় করে ফেলেছিলেন। এজন্যই ইসলাম এখনও এদেশে মাথা উঁচু করে আছে, ক্ষমতার পালা বদলে হারিয়ে যায়নি। আমরা গর্বভরে নিজেদের মুসলমান পরিচয় দিতে পারি। সেসব অলিয়া আউলিয়ারা স্বদেশ পরিজন ছেড়ে এদেশে না এলে আমরা কখনোই ইসলাম পেতাম না। এরকম দুনিয়াতে কি কয়েকজন আউলিয়ার নাম উল্লেখ করতে হয়, যাদের মধ্যে অন্যতম হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। সুদূর ইয়েমেনে পরিবার ছেড়ে আসার একমাত্র উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া। তার সঙ্গে আরও 360 জন আউলিয়া এসেছিলেন, যাদের প্রত্যেকেই পরিবারের তুলনায় ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন।
হযরত শাহপরান রহমতুল্লাহ এর কথাও বলতে হবে। মামার যোগ্য সহযোগী হিসেবে তিনিও ধর্ম প্রচারের উদ্দেশ্যে দেশ ছেড়ে সিলেটে এসেছিলেন। এরপরই তার নাম আসবে, তিনি হলেন সুলতানুল আরেফিন বাইজিদ মোস্তামি রহমতুল্লাহ। 261 হিজরিতে সুদূর ইরান থেকে তিনি চট্টগ্রাম আসেন এবং ধর্ম প্রচারে নিজেকে আত্মনিয়োগ করেন। নেত্রকোনা ও ময়মনসিংহে শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আসেন 445 হিজরিতে। বাবা আদম শহীদ রহমতুল্লাহ 492 হিজরিতে বিক্রমপুর, ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেন। শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ ফরিদপুরে ধর্মের দাওয়াত দেন। শাহ মকদম রূপস রহমতুল্লাহ 615 হিজরিতে রাজশাহীতে আসেন। তিনি ছিলেন রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা 677 হিজরিতে নারায়ণগঞ্জে এসে এদেশে প্রথম হাদিসের দরজ দেন। এসব অলি আউলিয়াদের অধিকাংশই আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া থেকে এসেছিলেন, কিন্তু তারা আর নিজেদের দেশে ফিরে যাননি। ধর্ম প্রচার করতে করতে তারা এদেশেই চিরতরে শায়িত হয়েছেন, যাদের ত্যাগ তিতিক্ষার ফলে আমরা ইসলাম পেলাম। আল্লাহ তাদের চির সুখের জান্নাতে মহান সম্মানিত আসনে সমাসীন করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।